أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل رهون كامل مدرسة أونلاين كلاس 2020 আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সালাম মোবারকবাদ আশা করি সবাই তোমরা আল্লাহর মেহেরবানিতে ভালো আছো আমিও তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের আলিম প্রথম বর্ষের প্রথম অধ্যায়ের বীজগণিত অংশের আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব চ্যাপ্টারের নাম ম্যাট্রিক্স প্রথমে আমরা বলছি শিখব ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা শিখব ম্যাট্রিক্স সংজ্ঞাটা আমরা বোর্ডে একটু লিখে দিছিলাম আমরা সেটা হলো গণিত বিজ্ঞানের বিভিন্ন তথ্য আয়তাকার সারি বা অনুভূমিক রেখা ও কলাম বা উলম্ব রেখা বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে আমরা ম্যাট্রিক্স বলবো অর্থাৎ গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলোকে যদি আমরা সারি এবং কলাম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাবো সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো ম্যাট্রিক্সকে সর্বপ্রথম আর্থার ক্যালি ব্যাপকভাবে বিস্তৃত করেন এই জন্য আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয় আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয় এই ম্যাট্রিক্সে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি একটু হলো উভয় দিকে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্যাকেট দ্বারা অথবা বড় দুইটা ফার্স্ট ব্যাকেট অথবা ডাবল দুইটা পরম মান চিহ্ন দ্বারা আমরা ম্যাট্রিক্সে তিনভাবে প্রকাশ করতে পারি ম্যাট্রিক্সকে আমরা থার্ড ব্যাকেট দুইটা ফার্স্ট ব্যাকেট এবং দুইটা পরম মানের সাহায্যে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি এই ম্যাট্রিক্সের এরপরে আমরা শিখব একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম বলতে আমরা কি বুঝি ম্যাট্রিক্সের সারি হলো একটা ম্যাট্রিক্সের অনুভূমিক বরাবর যে সংখ্যাগুলোকে আমরা লিখব এটা ম্যাট্রিক্সের অনুভূমিক বরাবর যে সংখ্যাগুলোকে আমরা লিখব এগুলোকে বলি আমরা সারি আর একটা ম্যাট্রিক্সের উলম্ব বরাবর যে সংখ্যাগুলো আমরা লিখব এটাকে বলবো আমরা কলাম তাই একটা ম্যাট্রিক্স সাধারণত সারি এবং কলাম নিয়ে গঠিত হয় তাই সারি হলো কি একটা ম্যাট্রিক্সের অনুভূমিক বরাবর যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে বলা হয় সারি আর একটা ম্যাট্রিক্সের উলম্ব বরাবর যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্সের কলাম এরপর আমরা শিখব ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান কি ম্যাট্রিক্স যে সকল সংখ্যা নিয়ে গঠিত হয় তাকে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান বলবো একটা ম্যাট্রিক্স যে সকল সংখ্যা নিয়ে গঠিত হয় তাদেরকে আমরা বলবো ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান বলতে আমরা কি বুঝি একটা ম্যাট্রিক্স যে সকল সংখ্যা যেমন আমরা একটা ম্যাট্রিক্স এই সময় লিখছিলাম ম্যাট্রিক্স উপাদান বা ভুক্তি হবে এ ওয়ান 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 টু ওয়ান থ্রি এ টু ওয়ান টু 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 থ্রি এ থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি এই সবগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান এরপর আমরা শিখব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলতে আমরা কি বুঝি যদি কোনো ম্যাট্রিক্সে আমরা যদি এরকম এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম নিয়ে যদি কোনো ম্যাট্রিক্স গঠিত হয় ম্যাট্রিক্সের ক্রম এই যদি একটা ম্যাট্রিক্স হয় তার মান যদি এ ওয়ান 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 টু ওয়ান থ্রি ডট 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 ওয়ান এন হয় টু ওয়ান টু 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 থ্রি এ টু এন হয় এভাবে আর অসংখ্য থাকতে পারে এ যদি এম ওয়ান এম টু এম থ্রি এ এম এন হয় এরকম যদি কোনো ম্যাট্রিক্স হয় তা একটা ম্যাট্রিক্সে যদি এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম নিয়ে যদি কোনো ম্যাট্রিক্স গঠিত হয় তখন এম গুণ এন বা এম বাই এনকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্সের অর্ডার আমরা আবার বলতেছি একটা ম্যাট্রিক্সের যদি এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম নিয়ে যদি কোনো ম্যাট্রিক্স গঠিত হয় তাহলে ওই ম্যাট্রিক্সে এম বাই এন বা এম গুণ এনকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ক্রম যার উদাহরণ দিই যদি আমরা এই একটা ম্যাট্রিক্স হয় তার উপাদান যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন হয় তারপর দেখলাম এই ম্যাট্রিক্সের তিনটা সারি এবং তিনটা ক্রম এটাকে বলা হয় থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তাহলে ক্রম একটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রমের প্রথম অংশ থাকবে সারি দ্বিতীয়টা থাকবে কলাম এই জন্য এটাকে বলা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এভাবে যখন কোনো ম্যাট্রিক্সে যতগুলা সারি থাকবে তাকে প্রথমে এবং যতগুলা কলাম থাকবে তাকে দ্বিতীয়তে যদি আমরা প্রকাশ করি এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম এরপর আমরা শিখব ম্যাট্রিক্সের প্রকারভেদ
मैं अनेक प्रकार मैट्रिक्स आर मैट्रिक्स प्रकारभेदगुल शिखब प्रथम शिखब सारी मैट्रिक्स बोलते कि बुझी सारी मैट्रिक्स सारी प्रथम सारी बोलते कि बुझी को मैट्रिक्सर आनुभविक बराबर जो संख्यागुल सारी बी सारी मैट्रिक्स बोलते कि बुझब को मैट्रिक्स जदि शुधुमात्र एकटी सारी थाके को मैट्रिक्स जदि शुधुमात्र एकटा सारी थाके तखन ताके बला हय सारी मैट्रिक्स तो सारी मैट्रिक्स बोलते कि बुझी जदि को मैट्रिक्सर शुधुमात्र एकटा सारी थाके ताके बला हय सारी मैट्रिक्स एटार क्रम जदि आमरा लिखी देले कि हबे एखाने आमरा देखलाम एकटा सारी आछे एबं तीनटा कलम आछे एटाके बलबे वन बाय थ्री ऑर्डर मैट्रिक्स एरपर आमरा शिखब कलम मैट्रिक्स जदि कोनो मैट्रिक्स शुधुमात्र एकटी कलम थाके कलम बोलते आमरा बोलछिलाम उलम्ब बराबर जो संख्यागुलोके आमरा साजाबो ताके बला हय कलम जदि एकटा मैट्रिक्स शुधुमात्र एकटा कलम थाके ताके बला हय कलम मैट्रिक्स एटा जो अर्डार लिखी आमरा देखब एखाने तीनटा सारी आछे एकटा कलम आछे तो आमरा लिखते पारबो थ्री बाय वन अर्डार मैट्रिक्स एरपर आमरा शिखब वर्ग मैट्रिक्स बोलते आमरा कि बुझी जदि कोनो मैट्रिक्स सारी एवं कलम संख्या परस्पर समान है जदि कोनो मैट्रिक्स सारी एवं कलम संख्या परस्पर समान है तबे ताके वर्ग मैट्रिक्स बला है आमरा जे उदाहरणटा लिखी एखाने आमरा देखते पाई तीनटा सारी आछे एबं तीनटा कलम आछे जदि कोनो मैट्रिक्स सारी एबं कलम संख्या परस्पर समान हय ताके आमरा वर्ग मैट्रिक्स बोली एटाके बला हय थ्री बाय थ्री मैट्रिक्स अर्थात कोनो मैट्रिक्स जदि सारी एबं कलम संख्या परस्पर समान हय ताके आमरा वर्ग मैट्रिक्स बोली এরপর আমরা শিখব মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ মুখ্য অথবা প্রধান কর্ণ কি আমরা একটা ম্যাট্রিক্স লিখছি আমরা মুখ্য বা প্রধান কর্ণ হইতে হলে প্রথম অংশের ওই ম্যাট্রিক্সটা একটা বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে অর্থাৎ তার অর্ডারটা সমান হতে হবে এম সংখ্যক সারি এবং এম সংখ্যক কলাম হতে হবে আমরা যে ম্যাট্রিক্স এখানে তিনটা সারি এবং তিনটা কলাম আছে কোন বর্গ ম্যাট্রিক্সের মাঝখান বরাবর যে এটা সংখ্যাগুলা তাকে বলবো আমরা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ তে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হবে এ ই আই তো কোন বর্গ ম্যাট্রিক্সে মাঝখান বরাবর যে সংখ্যাগুলো আমরা পাই তাকে বলবো আমরা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ এবার শিখবো কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হলো কোনো বর্গ ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তি বা উপাদানগুলো যদি শূন্য হয় তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি আবার বলতেছি আমরা কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তি বা উপাদানগুলো যদি শূন্য হয় তাকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স তো কর্ণ ম্যাট্রিক্স হলো একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত অর্থাৎ মাঝখান বরাবর যে উপাদানগুলো সেগুলো ব্যতীত বাকি উপাদান বা ভুক্তিগুলি যদি সমান হয় তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি এরপরে আমরা শিখব স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হবে যদি কোনো কর্ণ বর্গ কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যেগুলো আছে ওগুলো বাকি উপাদানগুলো শূন্য হলে আমরা কর্ণ ম্যাট্রিক্স মুখ্য কর্ণ ম্যাট্রিক্স বলি আর কোনো কর্ণ ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণের উপাদানগুলো যদি একই হয় তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স
আবার বলতেছি কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে ভুক্তি বা উপাদান আছে সেগুলো যদি একই হয় তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, একটা কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যদি একই হয় তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। এবার শিখবো একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স হলো কোন কর্ণ ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণ যদি এক হয়, কোন কর্ণ ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণ এক হয় তাকে আমরা একক ম্যাট্রিক্স বলি। এটা হলো থ্রি অর্ডারের একটা একক ম্যাট্রিক্স, এটাকে আমরা আই থ্রি লিখতে পারি। তো একক ম্যাট্রিক্স হলো কোন কর্ণ ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণের ভুক্তি বা উপাদানগুলো যদি ওয়ান হয় তাকে আমরা একক ম্যাট্রিক্স বলি। এরপর আমি শিখবো সমঘাতী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। সমঘাতী আইডেম্পটিক ম্যাট্রিক্স, আইডেম্পটিক ম্যাট্রিক্স কোন বর্গ ম্যাট্রিক্সের বর্গ যদি ওই ম্যাট্রিক্সের সমান হয়, একটা ম্যাট্রিক্সের বর্গ যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাকে আমরা সমঘাতী বা আইডেম্পটিক ম্যাট্রিক্স বলি। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এ হয় তার বর্গ মানে এ স্কোয়ার, এ স্কোয়ারের মান যদি এ হয়, এ স্কোয়ারের মান যদি এ হয় তাকে আমরা বলি সমঘাতী বা আইডেম্পটিক ম্যাট্রিক্স। যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাকে বলা হয় আইডেম্পটিক বা সমঘাতী ম্যাট্রিক্স। এটা আমরা যদি বর্গ বলতে আমরা একটা ম্যাট্রিক্স যদি দুইবার গুণ করি যদি একই রেজাল্ট পায় তাকে আমরা বলবো সমঘাতী বা আইডেম্পটিক ম্যাট্রিক্স। এবার শিখবো অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। অভেদঘাতী ম্যাট্রিক্স অভেদঘাতী ম্যাট্রিক্স হলো একটি ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি যদি সেটা আমরা একক ম্যাট্রিক্স পাই, একটা ম্যাট্রিক্সের বর্গ যদি আমরা একক ম্যাট্রিক্স পাই তাকে আমরা অভেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স বলতে পারি। কোনো ম্যাট্রিক্সের বর্গ যদি একক ম্যাট্রিক্স হয় অর্থাৎ প্রধান কর্ণ ওয়ান এবং সবগুলো উপাদান যদি শূন্য হয় তাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স অভেদঘাতী হইতে হইলে ওই ম্যাট্রিক্সের বর্গ যদি একক ম্যাট্রিক্স হয় তাকে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। এবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে আমরা একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম পরস্পর রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যেমন এই একটা যদি ম্যাট্রিক্স হয় 1 2 3 4 5 6 7 8 9, একটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এরকম। ট্রান্সপোজকে এ টু দি পাওয়ার টি অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ সারিটা আসবে কলামে, আমরা প্রথম সারিকে কলামে নিছি, দ্বিতীয় সারিকে আমরা কলামে নিছি, তৃতীয় সারিকে আমরা কলামে নিছি, এটাকে বলবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে পারি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ টু দি পাওয়ার টি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা যায়। তো কোনো ম্যাট্রিক্সকে যদি সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। এরপর আমরা শিখব প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। প্রতিসম বা সিমেট্রিক, কোন ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের সমান হয়, কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সকে সমান হয় তাকে আমরা প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যদি মূল ম্যাট্রিক্সের মানের সমান হয় তাকে আমরা ট্রান্সপ্রতিসম বা সিমেট্রিক বলতে ম্যাট্রিক্স বলতে পারি। আমি একটা উদাহরণ দিই, এই একটা ম্যাট্রিক্স তার উপাদান হলো 2 0 -1 0 3 4 -1 4 5, এটা একটা ম্যাট্রিক্স। আমরা ট্রান্সপোজ নির্ণয় করি,
তাহলে আমরা সারিগুলোকে যদি আমরা কলামে নি 20 minus 1 0 3 4 minus 1 4 5 দেখা যায় এটার সমান সমান a অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাকে আমরা বলবো প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে একটা ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাকে আমরা সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি এরপর আমাদের আছে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের মাইনাস মানের সমান হয় তাকে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের মাইনাস মানের সমান হয় তাকে আমরা স্কিউ সিমেট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি আমরা যেটা উদাহরণ দিই এই একটা ম্যাট্রিক্স যার মান হলো এরকম উপাদানগুলো হলো এরকম 0 1 minus 4 minus 1 0 3 4 minus 3 0 এর ম্যাট্রিক্স হয় আমরা এটা ট্রান্সপোজ নির্ণয় করব সারিগুলোকে আমরা কলামে নিয়ে গেলাম এই ম্যাট্রিক্সে আমরা মাইনাস কমন নি তাহলে হবে 0 minus 1 4 1 0 minus 3 minus 4 3 0 সমান সমান মাইনাস এ তাহলে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক মানের সমান হয় তাকে বলা হয় স্কিউ সিমেট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয় একটা ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক মানের সমান হয় তাকে স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয় ম্যাট্রিক্স সম্পর্কে ম্যাট্রিক্স প্রকারভেদ সম্পর্কে ম্যাট্রিক্সের অর্ডার সম্পর্কে এই বিষয়গুলো আমরা যদি ভালোভাবে আমরা জানতে পারি আমাদের পরবর্তী ম্যাট্রিক্সে যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সেগুলো আমাদের জন্য জানা সহজ হবে ইনশাআল্লাহ এই কথা বলে আজকে আমাদের এই অনলাইন ক্লাস আজকে পর্যন্ত রাখলাম আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ